তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড সেকশনের মধ্যে চলে এসেছি তো কপিরাইট স্ট্রাইক দেওয়ার আগে আমি আপনাদের বলে রাখি ভাই একটা ভিডিওতে কিন্তু দুইভাবে কপিরাইট স্ট্র্যাক দেওয়া যায় একটা হচ্ছে ম্যানুয়ালি কপিরাইট স্ট্র্যাক দেওয়া যায় এবং আরেকটা হচ্ছে কিন্তু এই যে কপিরাইট যে অপশনটা আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড সেকশনের মধ্যে ক্রোম ব্রাউজার থেকে আসেন সেখানে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি একটা অপশনকে দেখতে পাবেন কপিরাইট এই কপিরাইট অপশনের উপর ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন যে সমস্ত ব্যক্তি আপনার ভিডিওগুলোকে কপি করেছে বা যেই সমস্ত চ্যানেলগুলো থেকে আপনার ভিডিওগুলোকে কপি করেছে সেই সমস্ত কন্টেন্ট এবং সেই সমস্ত চ্যানেলগুলোকে কিন্তু আপনি দেখতে পাবেন লাইক আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আপনি দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন আমার এই যে কন্টেন্টটা এটা কিন্তু এই যে চ্যানেলটা রেড গ্রিন আকাশ কুমার এই চ্যানেলটা কিন্তু কপি করেছে তাও আবার ফুল একশো পার্সেন্ট ঠিক আছে এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি যদি এই চ্যানেলটার ভিতরে প্রবেশ করি ঠিক আছে প্রবেশ করার পর এখানে যদি আমি নিচের দিকে যাই এখানে এই চ্যানেল আগে ভিডিও সেকশনের মধ্যে যাব তাহলে আপনি বিষয়টাকে ভালোভাবে বুঝতে পারবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তিটা এই ব্যক্তিটা কিন্তু আমার যে ভিডিওটা সেটা কিন্তু হুবহু একশো পার্সেন্টই কপি করেছে যার জন্য কিন্তু আমার যে কপিরাইট যে ম্যাস্টিউল এই ম্যাস্টিউলের মধ্যে কিন্তু এটা চলে এসেছে যে এই রেড গ্রিন আকাশ কুমার চ্যানেল থেকে আপনার ভিডিওটাকে কপি করা হয়েছে তো আমি চাইলে কিন্তু এখানে এই যে কপিরাইট ম্যাস্টিউলের উপরে ক্লিক করেও কিন্তু এই যে এখানে যে অ্যারোর অপশনটা দেখতে পাচ্ছেন এই অ্যারোর অপশনের উপরে ক্লিক করেও কিন্তু কপি রাড্রেস দিতে পারবো লাইক দিস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে অ্যারোর আইকনটা এই অ্যারোর আইকনের উপর যদি আমি একটা ক্লিক করে দিই তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে ফর্মটা এই ফর্মটা কিন্তু চলে আসলো ঠিক আছে এই ফর্মটা কিন্তু ডাইরেক্টলি চলে আসলো বা আমি যদি চাই এখানে এই চ্যানেলের ভিতরে প্রবেশ করার পর যে আমার এই ভিডিওটাকে কপি করেছে এই ভিডিওটাকে আমি এই চ্যানেলের ভিতর থেকে ওপেন করে ওপেন করার পর যদি দেখেন সে কিন্তু আমার এই যে ভিডিওটা এই ভিডিওটাই কিন্তু কপি করেছে তো সাপোজ আর ধরুন আমি এই চ্যানেলের ভিতরে ঢুকে এই ভিডিওটাতে আর কি কপিরাইট স্ট্রাইক দিয়ে এই ভিডিওটাকে রিমুভ করে দেবো ঠিক আছে তো এর জন্য সিম্পলি এই যে থ্রি ডট আইকনটাকে দেখতে পাচ্ছেন এই থ্রি ডট আইকনের উপর ক্লিক করে রিপোর্ট অপশনের উপর ক্লিক করে দিতে হবে দেন আপনার কাছে ঠিক এরকম একটি পেজ আসলে এখান থেকে আপনি ইনফ্লুয়েন্স মাই রাইটস এই অপশানের উপর একটি ক্লিক করে দিয়ে দেন এখান থেকে চুজ ওয়ান এই অপশানের উপর ক্লিক করে এখান থেকে আপনি কপিরাইট ইস্যু এই যে অপশনটা এই অপশানটাকে সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে নেক্সট অপশানের উপর একটি ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে কপিরাইট এরকম একটা মানে আর কি পলিসিগুলো আপনার কাছে শো করাবে তো এখান থেকে সিম্পলি আপনি পেজটাকে নিচের দিকে স্কুল করে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট এ কপিরাইট রিমোভাল রিকোয়েস্ট এই অপশনের উপর একটি ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে ঠিক আছে ঠিক এরকম একটা পেজ কিন্তু হুবহু চলে এসেছে কিন্তু আমি আগে যেই পেজটা আপনাদের দেখিয়েছিলাম লাইক দিস আমি আপনাদের যে পেজটা দেখালাম এখানে দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি ভিডিওগুলো সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে যে আমার ভিডিওটাকে কপি করেছে বা যে সমস্ত জিনিস আর কি সিলেক্ট হওয়ার কথা সেগুলো কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে কিন্তু সিলেক্ট হয়নি আমরা যদি ম্যানুয়ালিভাবে করতে যাই মানে একটা কোনো একটা চ্যানেলের ভিতরে ডুবে করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাকে আমাদেরকে ম্যানুয়ালিভাবে সাবমিট করতে হবে ঠিক আছে তো এর জন্য ম্যানুয়ালিভাবে সাবমিট করার জন্য আমরা করব কি এখানে এই যে অ্যাড এ ভিডিও এই অপশনটার উপর একটি ক্লিক করে দিতে হবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন শুরুতে আসতেছে মাই কন্টেন্ট ঠিক আছে মাই কন্টেন্ট অর্থাৎ কোন কন্টেন্টটাকে আপনার কপি করা হয়েছে সেগুলো এখানে বসাইতে হবে আর কি তো এখানে আপনি শুরুতে দেখতে পাচ্ছেন টাইপ অফ ওয়ার্ক তো এখান থেকে সিম্পলি আপনি যেহেতু ভিডিও কপি করেছে সো এখান থেকে আপনি ভিডিও সিলেক্ট করে দিবেন দেন এখানে সাব ক্যাটাগরি এখানে কি থেকে কপি করেছে আপনার ইউটিউব চ্যানেল থেকে কপি করেছে যদি ওয়েবসাইট থেকে হয় বা বিভিন্ন কোনো আউটসাইট থেকে হয় ইউটিউবের বাইরে থেকে হয় সেক্ষেত্রে আপনি ইউটিউবের বাইরে সিলেক্ট করে দেবেন তো এখানে যেহেতু আমার ইউটিউব চ্যানেল থেকে কপি করা হয়েছে সো এখান থেকে আমি ফ্রম মাই ইউটিউব চ্যানেল থেকে দিয়ে দিচ্ছি এবং মাই ভিডিও ইউআরএল ঠিক আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন মাই ভিডিও ইওয়ার অর্থাৎ আপনার কোন ভিডিওটাকে সে কপি করেছে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার যেহেতু সে এই যে হাউ টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন এই কন্টেন্টটাকে কপি করেছে তো এই যে ভিডিওটা এই ভিডিওটা লিঙ্ক চাওয়া হচ্ছে তো এখান থেকে আমি গেট শেয়ার বলে লিঙ্কের উপরে ক্লিক করে এখানে এই যে যেটা আর কি ম্যানুয়ালি আমরা সাবমিট করতেছি এটাতে চলে যাই হ্যাঁ তো এখানে কিন্তু আমার যে ভিডিওর ইউআরএলটা সেটা কিন্তু শুরুতে দিতে হবে ঠিক আছে দেওয়ার পর লোকেশন অফ ইনফুয়েসড কন্টেন্ট তো সে আপনার কতগুলো ভিডিওকে কপি করেছে মানে কোথা মানে কতটুকু অংশকে কপি করেছে সে যেহেতু আমার পুরো অ্যান্টায়ার ভিডিওটাকে কপি করেছে সেহেতু মানে পুরো ভিডিওটাকে কপি করার জন্য আমি অ্যান্টায়ার ভিডিও সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর ইনফ্লুয়েঞ্জিং ভিডিও ঠিক আছে এখানে দেখেন আর একটা ই অপশান আসলো ইনফ্রিঞ্জিং ভিডিও অর্থাৎ যেই ভিডিওটাকে আপনি রিমুভ করতে চাচ্ছেন বা যে ভিডিওটাকে সে কপি করে বানিয়েছে সেই কপি করা ভিডিওর লিঙ্কটাকে কিন্তু এখানে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে রেড গ্রিন আকাশ কুমার বিডি বি এই চ্যানেল থেকে কপি করা হয়েছে তো এখান থেকে এর জন্য আমি শেয়ারের উপরে ক্লিক করে এই যে ভিডিওর যে লিঙ্কটা এটাকে আমি এখানে আর কি বসিয়ে দিচ্ছি ঠিক আছে বসিয়ে দেওয়ার পর এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন অফ ইনফ্লুয়েস কন্টেন্ট ঠিক আছে এখানে আপনি পুরোটাই আমাদেরকে দিতে হবে অ্যান্টায়ার ভিডিও এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন কাস্টম থামনেল যদি থামনেলও কপি করে সেক্ষেত্রে কিন্তু আপনি থামনেলও দিতে পারব তো সে যেহেতু আমার অ্যান্টায়ার ভিডিওটাই কপি করেছে সো এর জন্য এখান থেকে আমি অ্যান্টায়ার ভিডিও ক্লিক করে দিচ্ছি ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সিম্পলি এই যে অ্যাড টু লিস্ট অপশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাড টু লিস্টের উপরে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো এই ভিডিওটা অ্যাড টু লিস্ট হয়ে গেলো যেটা আমি আপনাদের আগেই দেখিয়েছি যদি আপনি ওই কপিরাইট সেকশন থেকে করেন আর কি সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি ওটা অ্যাড টু লিস্টের মধ্যে চলে আসে ঠিক আছে যদি আপনি একদম ম্যানুয়ালি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ম্যানুয়ালি এটাকে আর কি তৈরি করে নিতে হবে ভিডিও এভাবে সেট করতে হবে কিন্তু আপনি যদি কপিরাইট এই যে অপশানটা মানে যেখানে আর কি কপিরাইট ম্যাস্টিউল থাকে ওখান থেকে করলে আপনাকে এরকম করতে হবে না ডাইরেক্টলি চলে আসবে এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন কপিরাইট ওনার কপিরাইট ওনারকে আমি যেহেতু নিজেই এই ভিডিওর কপিরাইট ওনার মানে আর কি আমি নিজেই দিব সো এখানে মাইসেলফ আমার ভিডিও যেহেতু কপি করেছে সো মাইসেলফ দিব যদি কোনো কোম্পানি অর্গানাইজেশন বা ক্লায়েন্ট হয় সেক্ষেত্রে আপনি এগুলো সিলেক্ট করে দিতে পারেন এবং রিলেশনশিপ টু কপিরাইটেড কন্টেন্ট রিলেশান মানে আছে এই কন্টেন্টের সাথে রিলেশনটা কি যেহেতু এই কন্টেন্টের ওনার আমি নিজেই বা মালিক আমি নিজেই এর জন্য এখানে কিন্তু আমি লিখে দিব ওনার ঠিক আছে এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন নেম অফ কপিরাইট ওনার অর্থাৎ যে কপিরাইট দিবে তার নামটা কিন্তু দিতে হবে আমি যেহেতু কপিরাইট দিচ্ছি আমার কিন্তু লিগেল যে নামটা সেটা কিন্তু এখানে আমাকে অবশ্যই লিখে দিতে হবে তো আমার লিগেল নেমটা আমি লিখে দিচ্ছি তন্ময় রয় ঠিক আছে এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন কান্ট্রি ঠিক আছে এখানে আমার কান্ট্রিটাকে আমাকে দিতে হবে আমি কোন কান্ট্রি থেকে বিলং করি তো এখানে আমার যেহেতু কান্ট্রি হচ্ছে বাংলাদেশ সেখান থেকে আমি বাংলাদেশটাকে সিলেক্ট করে দিলাম এবং এখানে কিন্তু আমার ফোন নাম্বারটা দিতে হবে ঠিক আছে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ট্রিট অ্যাড্রেস এখানে আপনার যে মেইন লোকাল অ্যাড্রেসটা সেটাকে আপনি দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি সৈদপুর নীলফামারি সৈদপুর এসআইডি পিউ আর সৈদপুর নীলফামারি নীলফা মারি ঠিক আছে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রাইমারি ইমেলটা দেখতে পাচ্ছেন এখানে আপনার ইউটিউব চ্যানেলের জিমেলটা অটোমেটিক্যালি এখানে সেট হয়ে আসবে ঠিক আছে এখানে আপনি চাইলে সেকেন্ডারি জিমেলও দিতে পারেন আলাদা একটা জিমেল দিতে পারেন এখানে সিটি দিতে হবে তো এখানে আমি সিটিটাকে ইয়ে করে দিচ্ছি আমাদের সিটি হচ্ছে কি নীলফামারি ঠিক আছে নীলফামারি দেন এখানে কান্ট্রি কান্ট্রি হচ্ছে বাংলাদেশ এটাকে আমি লিখে দিচ্ছি বিএনজিএল এর ডিএসএস এবং এখানে লিখে দিতে হবে পোস্টাল কোড অর্থাৎ পোস্ট অফিসের কোড আমাদের পোস্ট অফিসের কোড হচ্ছে ফাইভ থ্রি ডাবল জিরো এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন রিমোভাল অপশন এটাকে দেখতে পাচ্ছেন স্কেডিউল সেন ডে সেভেন ডেজ নোটিস আপনি চাইলে তাকে একটা সেভেন ডেজ নোটিস দিতে পারবেন যদি সে সাত দিনের মাথায় ওই ভিডিওটাকে আর কি তার চ্যানেল থেকে ডিলিট করে দেয় সেক্ষেত্রে কিন্তু কপিরাইট স্ট্রাইকটা আসবে না ঠিক আছে আর আপনি যদি ডাইরেক্টলি স্ট্যান্ডার্ড রিকোয়েস্ট নাও মানে এই অপশানটাকে যদি সিলেক্ট করে দেয় সেক্ষেত্রে হবে কি সরাসরি ইউটিউব যদি আমার আর কি এই যে কপিরাইট স্ট্রাইকটাকে এটাকে যদি গ্রহণ করে সেক্ষেত্রে ডাইরেক্টলি ওর ভিডিওতে একটা কপিরাইট স্ট্রাইক চলে যাবে এবং তার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু সরাসরি একটা কপিরাইট স্ট্রাইক উঠে আসবে তো আমি তো যেহেতু কোনোভাবেই এটাতে কপিরাইট স্ট্রাইক দিবই না আর কপিরাইট স্ট্র্যাকের কথা আমার মাথায় চিন্তাও আসতেও পারে না আমি কোনোদিনও কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে এখন পর্যন্ত কিন্তু কোনো কপিরাইট স্ট্রাইক দিই বা ভবিষ্যতেও দিবও না ঠিক আছে তো আমি জাস্ট আপনাদের দেখানোর পারপাজে দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে এখান থেকে সেভেন ডেজ যে ইয়েটা আছে নোটিসটা এটাকে দিতে পারেন দেন এরপর এখান থেকে আপনি যদি কোনো এই কপি চান ফর্মের একটা কপি চান এখানে আই সার্টিফাইড উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে অপশানগুলো আছে না এই অপশানগুলোকে প্রত্যেকটাতে আপনি টিকমার্ক করে দিয়ে এখানে আপনার সিগনেচার দিতে হবে ঠিক আছে হুবই এখানে আপনি যেই নামটি বসাবেন ঠিক আছে হুবই এখানে আপনি যেই নামটি বসাবেন এই নামটাকে আপনি কপি করে কপি করার পর এখানে সিগনেচার রিকোয়ার্ডে এখানে আপনি বসিয়ে দেবেন ঠিক আছে বসিয়ে দেওয়ার পরে এই যে সাবমিট অপশন যে দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনের উপরে ক্লিক করলেই কিন্তু এই যে কপিরাইট ডেস্ট্র্যাকটা তার চ্যানেলের মধ্যে কিন্তু চলে যাবে এবং ভিডিওটা কিন্তু সাত দিনের মাথায় রিমুভ হয়ে যাবে কিন্তু আমি চাচ্ছি না যে এই চ্যানেলের মধ্যে কোনো রকম কোনো ধরনের কপিরাইট ডেস্ট্রাক যাক আমি জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাজ আর কি শিখিয়ে দিলাম যে এইভাবে একটা ভিডিওর মধ্যে কপিরাইট ডেসট্রাক দিতে হয় আশা করি বিষয়টাকে আপনি ক্লিয়ারলি একদম ভালোভাবে বুঝতে পারছেন তো ভিডিওটি যদি আপনার ভাল লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেইফ